বাংলাদেশ নৌবাহিনী লো বর্ডে প্রথমবারের মতো যুক্ত হলো দেশের তৈরি দুটি সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ। একই সঙ্গে প্রথমবারের মতো নৌ বহরে যুক্ত হয়েছে দুটি সাবমেরিন ট্যাগ, যা সাবমেরিন চলাচলে সহায়তা করতে সক্ষম। দুর্গম ও নিশান নামের জাহাজ দুটি এবং হালদা ও পশুর নামের ট্যাগ দুটি তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। খুলনার নৌঘাঁটি বা নৌজা তিতুমিরের নেভাল বাড়তে ওই জাহাজ ও ট্যাগ দুটি নৌবাহিনীর কাছে কমিশনিং বা হস্তান্তর করেছেন রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ। নৌবাহিনীতে সদ্য সংযোজিত হওয়া সাবমেরিন বিধ্বংসী ওই যুদ্ধজাহাজ দুটির দৈর্ঘ্য 64.2 মিটার ও প্রস্থ 9 মিটার। জাহাজ দুটির ঘণ্টায় 25 নটিক্যাল মাইল বা 46 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এতে রয়েছে দুটি করে টর্পেডো লঞ্চার, যা মোট 6টি টর্পেডো ধারণ করতে সক্ষম। এছাড়া রয়েছে শক্তিশালী সোনার, যার মাধ্যমে নির্ধারিত দূরত্বের মধ্যে শত্রু সাবমেরিন খুঁজে বের করে টর্পেডো দিয়ে ধ্বংস করা সম্ভব। জাহাজ দুটিতে রয়েছে 76 ও 30 কিলোমিটারের একটি করে কামান, যা শত্রুদের বিমান ও যুদ্ধজাহাজ মোকাবেলায় পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকায় স্থলযুদ্ধে গোলা বর্ষণ করতে সক্ষম। অন্যান্য যুদ্ধজাহাজ ও বিমানের সঙ্গে সমন্বয় করে অপারেশন পরিচালনার জন্য জাহাজ দুটিতে রয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম এবং কমব্যাট ইনফরমেশন সেন্টার। অত্যাধুনিক সমরাস্ত্রের পাশাপাশি জাহাজ দুটিতে রয়েছে একটি করে উচ্চ গতি সম্পন্ন বোট, যার মাধ্যমে সমুদ্রের উদ্ধার তৎপরতা, সন্ত্রাস ও জলদস্যু দমন এবং চোরাচালান বিরোধী নানা অপারেশন পরিচালনা করা সম্ভব। অপরদিকে প্রথমবারের মতো নৌবাহিনীতে সংযোজিত হওয়া ট্যাগ দুটি দৈর্ঘ্য 32 মিটার ও প্রস্থ 11.6 মিটার। ট্যাগ দুটি বহির্নোঙরে ও পোতাশ্রয়ে সাবমেরিনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নৌবাহিনীর অন্যান্য জাহাজ ও বাণিজ্যিক জাহাজকে টোয়িং বন্দরে ঢোকা ও বহির্গমনের সহায়তার সুবিধা প্রদান, পোতাশ্রয়ে ও সমুদ্রের অগ্নি নিরাপণ এবং উদ্ধারকারী জাহাজ হিসাবে কার্যকর ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, দেশে নির্মিত সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ ও সাবমেরিন ট্যাগ নৌবাহিনীতে সংযুক্ত হওয়ার ফলে এ বাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল, নৌবাহিনীর অগ্রযাত্রায় এক নতুন অধ্যায় সূচনা হল। বাংলাদেশ নৌবাহিনীকে একটি কার্যকর ত্রিমাত্রিক বাহিনী হিসাবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার ইতিমধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। ওই পরিকল্পনা 2030 সালের মধ্যে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি আরও বলেন, ইতিমধ্যে নৌবহরে দুটি আধুনিক সাবমেরিন ও উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, এয়ারক্রাফট ও আধুনিক সামরিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং একটি নব অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি আরও বলেন, জাহাজ দুটি সংযুক্তির মধ্য দিয়ে সমুদ্র সীমার নিরাপত্তা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। এরকম অনেক অজানা, জানা ও রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।